নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু একটু খারাপ লাগার, তা হলো এই করোনার সময় থেকে যা হচ্ছে গোটা পৃথিবীতে, সব কিছুই তো বন্ধ করে রাখতে হচ্ছে, সব কিছুই পিছিয়ে দিতে হচ্ছে। আমরা কত রকম খেলার অনুষ্ঠান দেখলাম, সব থেকে বড় খেলার প্রতিযোগিতা যদি বলি সেটা অলিম্পিক। তো এটা 2020, 4 বছর পর পর অলিম্পিক হয়, এটা অলিম্পিকের বছর ছিল, কিন্তু অলিম্পিকও করা গেল না, পিছিয়ে দিতে হলো। আরো অনেক টুর্নামেন্ট, ইউরো কাপ সেটা হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে দিতে গেল। কত কত টুর্নামেন্ট, কত কিছু বড় অনুষ্ঠান সবই পিছিয়ে দেওয়া হচ্ছে, পরের বছর করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হচ্ছে, এমন হচ্ছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন, যেটা কিন্তু এই পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটা অনুষ্ঠান, তা হলো ব্রাজিলের রিও কার্নিভেল। রিও কার্নিভেল আজকে ইন্টারনেটের দুনিয়ায় আপনারা প্রচুর ছবি দেখে থাকেন, রিও কার্নিভেলের আপনারা দেখে থাকেন, রিও কার্নিভেলকে নিয়ে প্রচুর ছবির শুটিং আপনাদের মনে থাকবে, বিশ বা ধুম ধুম সিনেমায়, সেখানেও ঋত্বিক রোশনকে রিও কার্নিভেলে দেখা গিয়েছে, বা বহু বলিউড সিনেমায় এখন রিও কার্নিভেলকে দেখানো হয়, বা এই যে আমাদের কলকাতা শহরে ঠাকুরকে নিয়ে বিসর্জনের আগে দুর্গা ঠাকুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে যেটা করেছেন সেটাকেও তো কার্নিভেলই বলা হয়, ওই ওটার কথা ভেবে একদম রাস্তায় প্যারেড করার মতো করে চলে যাবে ঠাকুর, একের পর এক ঠাকুর তারা পরপর আসবে মানুষের, যাতে দেখতে সুবিধা হয়। তো রিও কার্নিভেল এবার হচ্ছে না ব্রাজিলে। তো প্রচুর পরিমাণে করোনা সংক্রমণ হয়েছে লাতিন আমেরিকার এই দেশটা, সংক্রমণের সংখ্যায় তাতে গোটা পৃথিবীতে এই মুহূর্তে 3 নম্বর স্থানে আছে। 1,39,000 লোক মারাও গিয়েছেন এদেশে। তো সেরকম একটা দেশে রিও কার্নিভেলে এখানে প্রচুর মানুষের জমায়েত হয়, এত বড় জমায়েত যদি রোগ মুক্ত ভাবে করার কোনো রকম প্ল্যানিং তারা পাননি, তাই মনে হয়েছে যে এটা বন্ধ করে দেওয়াই বোধ হয় ভালো হবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য বলতে বলতে ইচ্ছে করছে, তা হলো রিও কার্নিভেল তো গত 100 বছরে কোনোদিন এমনটা বন্ধ হয়নি, শোনা যায় বা এটাই সত্যি, তা হলো 1730 সাল থেকে রিও কার্নিভেলটা হয় ব্রাজিলের রিও শহরে, 1723, আর এটা 2023 হতে চললো, প্রায় 300 বছরের একটি অনুষ্ঠান, যা এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ যে অনুষ্ঠানটা সম্পর্কে কম বেশি জানে। তো সেই অনুষ্ঠানটি এবছর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যে সংস্থাটি বা যে অর্গানাইজিং কমিটি এই অনুষ্ঠানটি করে থাকে। তবে তারা পাশাপাশি এটাও বলেছে যে মূল রাস্তায় রিওর যে রাজপথে রিও কার্নিভেলটা হয় সেই বড় কার্নিভেলটা হবে না, কিন্তু ছোট ছোট গলিতে বা রাস্তায় যে অন্যান্য ছোট ছোট প্যারেড গুলো বেরোয় সে নিয়ে কিন্তু এখনো কোনো সরকারি সিদ্ধান্তে তারা আসেননি। তারা ভেবে দেখছেন যে একেবারে গোটা শহরের বা দেশের উৎসবটাই বন্ধ হয়ে থাকবে, নাকি ছোট করে যদি অল্প জমায়েতে নিজের নিজের পাড়ায় গলিতে করা যায় তাহলে সেটা রাখা যায় কিনা, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তারা ভাবছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আসল উৎসবের যে রিও কার্নিভেল কিন্তু এবছর হচ্ছে না, অর্থাৎ ওই সুন্দর সুন্দর ছবি যা সাধারণত মিডিয়া প্রকাশ করে রিও কার্নিভেল হওয়ার সময় সেসব ছবি আর দেখা যাবে না। তবে রিও কার্নিভেলের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে প্রচুর প্রচুর মানুষের রুটি রুজি। তো এত বড় একটা উৎসব, এত বড় একটা অনুষ্ঠান না হলে কত মানুষের আর্থিক ক্ষতি হবে সেটাও দেখছেন রিও কার্নিভেলের সঙ্গে জড়িয়ে থাকা উদ্যোক্তারা। কিন্তু তা সত্ত্বেও মানুষের রোজগার অবশ্যই জরুরি, কিন্তু তারও আগে যে জরুরি মানুষের জীবনটা। তো যেখানে জীবন প্রাণ সংশয় থাকছে সেখানে রোজগার কতটা কমছে, এই একটা দিক তো আপনাকে বেছে নিতেই হবে। তো রিও কার্নিভেলের উদ্যোক্তারা আপাতত জীবন বাঁচানোটাকেই অগ্রাধিকার দিচ্ছেন, গুরুত্ব সহকারে বিচার করছেন। তারা বলছেন দরকারে সামনের বছর আরো বেশি জাঁকজমকপূর্ণ করে রিও কার্নিভাল হবে, কিন্তু এবছর এই করোনার পরিস্থিতিতে কিছু সম্ভব নয়। তো আজকের মতো স্বরূপ কথা এটুকুই, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।